হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ভুয়ো বিএড ডিগ্রি করে চাকরি বরখাস্ত হয়েছে 214 জন স্কুল শিক্ষক, এই সংখ্যায় রয়েছে কিন্তু আরও। বন্ধুরা, 214 জন স্কুল শিক্ষককে কিন্তু ভুয়ো বিএড ডিগ্রি অর্থাৎ জাল বিএড ডিগ্রি সার্টিফিকেট বা মার্কশিট নিয়ে চাকরি করার দায় কিন্তু তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবং এই তালিকায় কিন্তু এখনও অনেক লোক সংখ্যক শিক্ষক কিন্তু রয়েছেন। তো সুতরাং এটা কোথায় ঘটেছে, কবে ঘটেছে এবং তালিকায় কতজন রয়েছেন বা তারা কোন বিশ্ববিদ্যালয়ের ভুয়ো ডিগ্রি নিয়ে চাকরি করছিলেন, সব ব্যাপারে কিন্তু আমি ভিডিওতে কথা বলবো। তার সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এনসিটি ওটিআরএমএস বলে একটা লিঙ্ক আমি অলরেডি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন যে এনসিটি ওটিআরএমএস হচ্ছে। ওখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনি যে বাইরে থেকে যে বিএড করেছেন বা ডিএড করেছেন সেই কলেজটা বা ইনস্টিটিউশনটা এনসিটির অনুমোদন ছিল কি না, বা আপনি যে সার্টিফিকেট বা বিএড মার্কশিট নিয়ে শিক্ষকতা করতে যাচ্ছেন সেই সার্টিফিকেটটা বা মার্কশিটটা কতখানি অথেন্টিক, ওখান থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। কারণ এনসিটির কাছে কিন্তু আপনার সমস্ত তথ্য রয়েছে। এবং সম্প্রতি এনসিটি কিন্তু আর একটা লিঙ্কও তার ওয়েবসাইটে দিয়েছে যে যেখান থেকে কিন্তু সংশ্লিষ্ট আধিকারিক অর্থাৎ আপনি যে স্কুলে চাকরি করতে যাচ্ছেন বা যেখানে আপনি বিএড সার্টের বিনিময়ে আপনি শিক্ষকতা করতে যাবেন, সংশ্লিষ্ট আধিকারিকও কিন্তু আপনার এই বিএড এর সার্টিফিকেট বা ডিএড এর সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু যাচাই করে নিতে পারবে। তাই এখনও পর্যন্ত যারা করেন না, অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আপনার রেজিস্ট্রেশন করে নিন। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে ব্যাপারেও কিন্তু ওখানে বলা রয়েছে। তো এখন প্রসঙ্গ হচ্ছে যে ভুয়ো বিএড ডিগ্রির বিনিময় কোথায় ঘটেছে। বন্ধুরা, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে 2017 সালে একটি খবরে উঠে আসে যে বেশ কিছু শিক্ষকের কিন্তু ভুয়ো সার্টিফিকেট নিয়ে তারা চাকরি করছেন। এই ব্যাপারে কিন্তু তাদের কমিশন, তাদের যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে, সেই কমিশন কিন্তু একটি কমিটি গঠন করে এবং কমিটিতে 4704 জনকে শনাক্ত করা হয়। এবং 4704 জনের মধ্যে 214 জন শিক্ষককে এখনও পর্যন্ত কিন্তু তাদের জাল বিএড সার্টিফিকেট অর্থাৎ ফেক বিএড সার্টিফিকেটের জন্য কিন্তু তাদের চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। এবং এই তালিকায় এখনও পর্যন্ত কিন্তু 1400 জনের মতো রয়েছেন, তাদেরকেও কিন্তু শনাক্ত করা হয়েছে, তাদের সার্টিফিকেট এখনও পর্যন্ত ভেরিফিকেশনে আছে। যদি প্রমাণিত হয় তাহলে তাদেরও হচ্ছে কিন্তু চাকরি যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা হচ্ছে এই 4704 জনকে উত্তরপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয় ছিল, বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে আগ্রা বিশ্ববিদ্যালয়। এই আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে 4700 জনকে ভুয়ো বিএড ডিগ্রি বিলি করা হয়েছে। এবং সেই ভুয়ো বিএড ডিগ্রির বিনিময়ে কিন্তু অনেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন স্কুলে সার্ভিস করছেন বা আগে অনেক আগে থেকেই করছিলেন। তাদেরকে কিন্তু শনাক্ত করা হয়েছে, 214 জনকে অলরেডি তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং এই তালিকায় কিন্তু অনেকেই রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভুয়ো ডিগ্রি বা সার্টিফিকেট কিন্তু হয়তো ওই শিক্ষকরা হয়তো অনেকেই জানতেন না যে তাদের সার্টিফিকেটটা ফেক না অরিজিনাল, আবার অনেকে হয়তো জেনে শুনেই এই কাজটা করেছেন। তো যাই হোক, যাতে আপনারা এই ধরনের কোনো এর শিকার না হন, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যে এনসিটি ওটিআরএমএসের লিঙ্কটা দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করে আপনার সার্টিফিকেটটা যাচাই করে নিন। আপনাদেরকে ওটিআরএমএস বলে একটি সার্টিফিকেট প্রদান করা হবে, সেই সার্টিফিকেটে আপনাকে লিখে দেওয়া হবে যে আপনি আপনার সার্টিফিকেট বা মার্কশিটটা অথেন্টিক কি অথেন্টিক নয় না কি ভুল রয়েছে সব কিছু দিয়ে দেওয়া হবে। কারণ এরপর থেকে আপনি যখনই চাকরি করতে যাবেন আপনাকে কিন্তু ওটিআরএমএস ফর্ম সাবমিট করতে হবে। এবং যেহেতু সংশ্লিষ্ট আধিকারিককেও এই লিঙ্কটা প্রদান করা হয়েছে, সুতরাং কিন্তু আপনার শিক্ষকতার যে তথ্য তিনি কিন্তু যাচাই করে নেবেন। তো সুতরাং যারা এখনও করেন না অবশ্যই কিন্তু করে নিন। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এনসিটি থেকে কিন্তু অনেককে রিজেক্টও করা হয়েছে যাদের কলেজের কোনো পারমিশন ছিল না অথবা তাদের সার্টিফিকেটে কোনো ভুল বা কোনো কিছু তথ্য ভুল ছিল, রিজেক্টও করা হয়েছে। তো সুতরাং আপনারা আপনাদের কিন্তু অবশ্যই পুরো ব্যাপারটা একটু চেক করে নিন। আধার কার্ড নিয়ে একটু বলে রাখি আপনাদেরকে, আধার কার্ড নিয়ে কিন্তু অলরেডি হচ্ছে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক চলছে, যার লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর। যারা এখনও পর্যন্ত কিন্তু আধার কার্ড করেন না অবশ্যই কিন্তু আমার দেওয়া তলার দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু করে নিন। থ্যাংক ইউ।